বিনা সে রবের বান্দা আপনার এত টেনশন কিসের কেন ভাবছেন একটু রবের দিকে চলে আসেন না বাদশাহি আপনি করতে পারবেন মনে রাখবেন দুনিয়ার বাদশাহির বাদশাহি করার জন্য সিংহাসনের দরকার হয় রাজ সিংহাসনের দরকার হয় যারা আল্লাহ প্রেমিক হয়ে প্রিয় বান্দা সওয়ালিহীন হয়ে ওলি আল্লাহ হয়ে আল্লাহর বন্ধু হয়ে যায় তাদের বাদশাহি করার জন্য কোনো সিংহাসনের প্রয়োজন হয় না যেখানে কদম রাখে সেখানেই ওনারা বাদশাহিত করতে পারছে এবার আপনার সিদ্ধান্ত আপনি কি চেয়ারওয়ালা বাদশাহি চান নাকি রবের রহমতওয়ালা বাদশাহি চান যার যারটা শেষ বলার দরকার নাই ভাইয়েরা নিজের মনকে বলুন নিজের মনকে বুঝতেন কারণ আপনি সবার সাথে বাটপারি করতে পারবেন নিজের সাথে কখনো বাটপারি করতে পারবেন না সবার সামনে আপনি হাসির মধ্যে কান্নার মধ্যে হাসির অভিনয় করতে পারবেন নিজের সাথে কখনো অভিনয় করতে পারবেন না যতই সুখে থাকার অভিনয় করে মানুষের সামনে হাসুন না কেন দিন শেষে আপনার মনটা যদি অশান্তি থাকে আপনার সামনে আপনি কখনো হাসতে পারবেন না তাই উত্তর মানুষকে নয় নিজের মনকে দেন এভাবে দেন যেন নিজের মনটা সন্তুষ্ট হয় আমরা সবসময় অন্যকে বুঝাইতে চাই অন্যকে দেখাইতে চাই নিজেকে আর বুঝাইতেও চাই না দেখাইতেও চাই না সেজন্য দেখবেন সবসময় অন্যের দোষ চোখে পড়ে নিজের দোষ তাহলে সমস্ত খাবার হয় কোত্থেকে মাটি থেকে মাটির জন্য বৃষ্টির দরকার বৃষ্টিটা কোন জায়গা থেকে জোরে বলেন বৃষ্টিটা কোন জায়গা থেকে এবার আপনার রবের দয়া দেখেন যে কোনো বিজ্ঞানের ছাত্রকে জিজ্ঞেস করেন এই পানিটা মেঘে গেল কেমনে তখন বিজ্ঞানের ছাত্র আপনাকে ইনফরমেশন দিবে ওই সাগরের মধ্যে নদীর মধ্যে আসমানে সূর্যের তাপটা যখন প্রখর হয় ওই প্রখরের মধ্যে জলীয় বাষ্প হয়ে পানিটা উপরের দিকে উঠতে থাকে উপরের দিকে এবার উঠতে 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 জলীয় বাষ্পগুলা এক জায়গায় জমা হতে 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 সেখান থেকে মেঘের সৃষ্টি হয় এবার মেঘটা যখন খাড়ো হতে হতে কালো মেঘের সৃষ্টি হয় ওই কালো মেঘের মধ্যে এবার আপনি দেখেন টনে 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 লিটারে 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 পানি ওইখানে মজুদ কিন্তু বড় অবাক্যর বিষয় মেঘের ভিতর দিয়ে আপনার বিমান চলে যাচ্ছে কিন্তু মেঘের পানি বর্ষণ হয় না বর্ষণ হয় না কাক চলে যাচ্ছে পাখি চলে যাচ্ছে বর্ষণ হয় না এই যেন কেমন যেন তাকিয়ে আছে সেই মেঘের প্রতিটা ফোঁটা রবের হুকুমের দিকে কখন জানি আমার রব হুকুম দিবে আমি পৃথিবীর মধ্যে নিজেকে বিলীন করেছি যখন বৃষ্টি পড়ে আপনারা জানেন অনেক সময় চট্টগ্রামে পানি উঠে যায় তার মানে কতগুলা বৃষ্টি পড়ছে অনেক বৃষ্টি ছিল কোথায় মেঘের ভিতরে এবার একটু দেখেন না যখন এই পানিটা ওখানে উঠতো কোনো প্রকার পাইপ নাই পাইপ ছাড়াই পানিগুলো উঠে গেছে আপনার কোনো ট্যাঙ্কি নাই মেঘের ভিতরে পানি টনে টন টনে টন লিটারে লিটার পানি ওই মেঘের ভিতরে কোনো প্রকার ট্যাঙ্কি নাই কোনো প্রকার আবদ্ধ করার কিছু নাই এতগুলো মেঘের ভিতরে পানি রইল কিভাবে আপনি যদি বৃষ্টিকে একটু গবেষণা করে দেখেন আপনার মানতে বাধ্য হবে এখানে কেউ একজন আসে যার চাইতে ক্ষমতাবান কেউ নাই আপনি মেঘের দিকে দেখেন কেউ একজন আছে বৃষ্টির দিকে দেখেন কেউ একজন আছে আমের বটের দিকে দেখেন কেউ একজন আছে গাছের দিকে দেখেন কেউ একজন আছে অক্সিজেনের দিকে দেখেন আপনার মন বলবে কেউ একজন আছে নাইট্রোজেনের দিকে দেখেন বৃষ্টির ভিজনও একজন আছে আরো জোর অহম করিব মেডিম মৃত্যুন গাছ উঠে দেন
বছর বাদকও বড় গাছ হই এই গাছ উত্তর আরো শত শত আমই আমর ভিতর বডি এন্ডর ভিতর একজন এক ফোটা পানি তুন এক্স 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 ওয়াই তুন গগি বাইচগি ইবা তুন ফিজুদি কি একজন আ হতে বত্তা ষষ্ঠারে অন্যমিকে নতো তোর ভিতর তো তুই তোরেসা ষষ্ঠারে ভাই দেলা সুবহান জমিন থেকে আমরা যা দেখি সেটা আসমান নয় আকাশ আকাশের আরবি হচ্ছে সামা আকাশের আরবি সামা এবার বৃষ্টি পড়ে উপর থেকে না বাম পাশ থেকে উপর থেকে আকাশটা কি বাম পাশে না উপরে আল্লাহ তাআলা এই যে আপনি আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ দেখি যদিও ধর্ম আমরা না মানি এমন হয় তাহলে আমাদের জানা বৃষ্টিটা উপর থেকে পড়ে এবার মনের মধ্যে প্রশ্ন আসলো কিভাবে হয় কে করে এই তথ্যটা সূরা আল মুমিনুনের মধ্যে 18 নম্বর আয়াতে রব্বে করিম 1450 বছর আগে জানিয়ে দিয়েছেন ওয়া আনজালনা মিনাস সামায়ে মাউন আল্লাহ তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে বিজ্ঞানে যা বলে কোরআনও জোরে বলেন না বিজ্ঞান বলতে পারে এরকম হাজার প্রমাণ আছে একসময় বিজ্ঞান এক কথা বলেছে পরে গিয়ে পাল্টিয়েছে কোরআন কখনো পাল্টায় না যেটাই বলেছে একবার সেটার উপরে ছিল জন বলেন না সুবহানাল্লাহ এবার আমার শিক্ষিত সমাজের ভাইরা আপনারা একটু খেয়াল করবেন আল্লাহ পানিটা তুলছেন কিসের মাধ্যমে সূর্যের মাধ্যমে স্টক দিচ্ছেন কোথায় জোরে বলেন না কোথায় এবার আল্লাহর মায়াটা দেখেন ভালোবাসাটা দেখেন সব কৃষকের পাশে কি নদী থাকে সব কৃষকের পাশে কি খাল থাকে আর লবণের পানি কখনো দেওয়া যাবে না কৃষি কাজের জন্য ভেজাল এবার কোন একটা জায়গায় যার আশেপাশে কোনো নদী কিংবা কোনো পরিষ্কার পানির ব্যবস্থা নেই সেচ কাজ দেওয়ার মতো তার কাছে তেমন কোনো ব্যবস্থা নেই এবার সেই আল্লাহর বান্দা আকাশের নিচে বসে রবের কাছে ফরিয়াদ করছেন বিলের ঠিক মাঝখানে বসে উত্তপ্ত গরম রোদের মধ্যে রব্বে করিম একটু বৃষ্টি দাও রব্বে করিম একটু পানির ব্যবস্থা করে দাও রব্বে করিম একটু সেচের ব্যবস্থা করে দাও এবার একজন বান্দা এসে বলে তোমার পাশে তো কোনো খাল নাই মিষ্টি পানির কোনো নহর নাই তোমার পাশে তো কোনো নদী নাই পানি আসবে কিভাবে এবার সে বলে আরে আমি তো আমার রবের কাছে ফরিয়াদ করছি যে রব চাইলে সবকিছু করতে পারে যে রব চাইলে সবকিছু করতে পারে বলে যে এটা কিভাবে সম্ভব এখানে কিভাবে পানি আসবে কিছুক্ষণ পরে দেখা যায় বোঝার জন্য বলছি কিছুক্ষণ পরে দেখা যায় পরিষ্কার আকাশ আস্তে আস্তে মেঘলা হতে শুরু করলো কিছুক্ষণ পর যেতে না যেতেই বুঝুল দ্বারা বৃষ্টি শুরু হয়ে গেল অজর দ্বারা বৃষ্টি শুরু হয়ে গেল এবার সে বান্দা অবাক হয়ে বলে কিরে এক জায়গায় মেঘ পানি আসলো কোন জায়গা থেকে এবার সে বান্দা বলে আমার রব আমার চাষে পানির ব্যবস্থা করে দেওয়ার জন্য ওই হাজার মাইল দূরে সাগর থেকে পানি তুলে নিয়ে স্টক করে মেঘের মধ্যে রেখেছেন আমার প্রয়োজন হয়েছে এখানে কোনো গাড়ি আসতে পারবে না আমার রব জানে তাই উপরে কোনো প্রকার বাহন ছাড়া ইঞ্জিন ছাড়া মেঘের মাধ্যমে আমার রব আমার কাছে পানি পৌঁছাই দিয়েছে আর যারা বিবাহিতরা আছেন স্বামী স্ত্রী যারা আছেন আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ স্বামী স্ত্রী বন্ধুর মতো চলবেন বন্ধুর মতো থাকবেন স্বামীও মানুষ স্ত্রীও মানুষ এক ছাদের নিচে থাকতে গেলে অনেক কিছু হয় অনেক কিছু হবে ভুল বোঝাবুঝি হবে সঠিক সিদ্ধান্ত আসবে ডিভোর্স তালাক কখনো সমাধান হতে পারে আপনি মনে করছেন এর সাথে ভালো নাই আরেকজনের সাথে থাকলে ভালো হবে এটা আপনার মনে হওয়া ওইটা আসলে দেখবেন যে মনে করবেন এটাও আর ভালো নাই ভালো হলে সব জায়গায় একটাই ভালো কথা বলেন না কেন সেজন্য যতই জামিলা হোক নবীর সুন্নত নিয়ে সংসারকে সাজান দেখবেন যে আল্লাহ পাক বরকত দান করবে আমিন স্বামী স্ত্রী একজন আরেকজনের দোষ না ধরে দোষ গোপন করে প্রশংসা করতে থাকুন তিন মাস দেখবেন যে সংসারে সুখ এমনিই চলে আসবে সুবহানাল্লাহ মাঝে মধ্যে এক প্লেটে খাবেন স্বামী নিবে স্ত্রীকে খাওয়াই দিবে নবীর সুন্নত পালন হবে মহব্বতে মহব্বত বেড়ে যাবে সুবহানাল্লাহ আপনার স্ত্রীকে কখনো কারো সামনে ছোট করতে দিবেন না ছোট হতে দিবেন না আপনার
আপনার স্বামীর ইজ্জত রক্ষা করে চলবেন, কারো সামনে আপনার স্বামীকে ইজ্জত ছোট করবেন না। আপনি যখন আপনার স্বামীর ইজ্জত বাড়াই দিবেন, আপনি স্বামী রাজা হয়ে যাবে, আপনি রানী হয়ে যাবেন। স্বামীকে আপনি রাজা বানাই দেন, আপনি অটোমেটিক রানী। আপনি স্ত্রীকে রানী বানাই রাখেন, আপনি অটোমেটিক রাজা। এটার নাম ইসলাম। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক।